হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছি মামুন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো হুয়াইয়ের নতুন স্মার্টফোন নোভা 5 ফোনটি সম্পর্কে। আর এই ফোনটি কিন্তু তিনটি ভার্সনে লঞ্চ করা হবে, নোভা 5 প্রো, নোভা 5 আই এবং নোভা 5। সো আজকের এই ভিডিওতে জানাবো ফোনটি সম্পর্কে, ফোনটিতে কী কী ফিচার থাকছে, ফোনটি কেমন হবে, ফোনটির বাংলাদেশ প্রাইস কত হতে পারে, এছাড়া জানাবো ফোনটি কবে লঞ্চ করা হবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ফোন রিভিউ সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, প্রথমে কথা বলো ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি সম্পর্কে। সো প্রথমে যদি ফোনের ডিজাইনের কথা বলি তাহলে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফ্রন্টে গ্লাস এবং পেছনে পলিকার্বনেটের প্লাস্টিক বডি। আর তবুও কিন্তু এই ফোনটি দেখতে অনেকটা প্রিমিয়াম দেখায়। আর এই ফোনের যে কালার ভেরিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে তা যথেষ্ট সুন্দর। অর্থাৎ এই ফোনটিতে বেশ কয়েকটি কালারে অ্যাভেলেবল পাওয়া যাবে। আর এই ফোনের রিয়ার সেটে থাকছে চারটি ক্যামেরা সেটআপ, একটি এলইডি লাইট, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইন ডিসপ্লেতে দেওয়া হয়েছে। আর এরপর এই ফোনে থাকছে হাইব্রিড সিম স্লট, যাতে আপনি দুটি সিম অথবা একটি সিম একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ওভার হিসেবে যদি চিন্তা করি তাহলে এই ফোনের ডিজাইন কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। আর এরপর যদি এই ফোনের ডিসপ্লে সেকশনে যায় তাহলে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চের একটি ওএলএড ডিসপ্লে। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে কিন্তু আইপিএস থেকে অনেকটা বেটার হবে। আর এর রেজলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস। এছাড়া এর এসপেক্ট রেশিও হচ্ছে 19:5:9 রেশিও। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, তবে তা আনস্পেসিফাইড। এছাড়া ফোনটি হবে কিন্তু 85% কিন্তু বডি রেশিও, আর যার কারণে কিন্তু উপরে এবং সাইডের বেজেলের পরিমাণ খুবই কম থাকবে। এছাড়া ফোনটির কিন্তু পিপিআই যথেষ্ট ভালো। আর এরপর যদি এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে যায় তাহলে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে হুয়াই নিজস্ব প্রসেসর। অর্থাৎ এই ফোনটিতে থাকছে 2.7 গিগাহার্জের অক্টোকোর প্রসেসর। আর এই ফোনেতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে হাই সিলিকন কিরিন 810, যা কিন্তু 7 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি চিপসেট। আর এই চিপসেটটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে তা অনায়াসে খেলতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু ভালো মানের মাল্টিটাস্কিং করা যাবে। এবং জিবিতে থাকছে মালিজি 52 MP 6 এবং ফোনটিতে যে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে তা হচ্ছে অ্যান্ড্রয়েড 9.05 ভার্সন এবং এর নিজস্ব ইউআই ইমোশনাল 9.1। আর এই ফোনে যদি র্যাম ভেরিয়েন্ট হিসেবে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র দুটি ভেরিয়েন্টে, তা হচ্ছে 8 GB র্যাম এবং 6 GB র্যাম ভেরিয়েন্টে। এবং এর ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 128 GB এবং যে ডেডিকেটেড স্লটে রয়েছে তাতে কিন্তু 512 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ড করা যাবে। আর এরপর যদি এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনেতে কিন্তু থাকছে রিয়ার সাইডে চারটি ক্যামেরা, যার কিন্তু মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 MP একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং সাথে থাকছে 16 MP একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সাথে থাকছে 2 MP একটি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং অন্যটি থাকছে 2 MP একটি টিওএফ ক্যামেরা। অর্থাৎ এই ফোনটির মাধ্যমে কিন্তু ভালো মানের ভিডিও এবং পিকচার তোলা যাবে এবং এই ফোনটির মাধ্যমে কিন্তু সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এরপর যদি এই ফোনের সেলফি ক্যামেরাতে যায় তাহলে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 32 MP একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর যার অ্যাপারচার হচ্ছে 2.0। আর এই ফোনে যদি অন্যান্য ফিচারগুলো নিয়ে কথা বলি তাহলে এই ফোনেতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক এবং প্রয়োজন সব সেন্সর। এরপর এই ফোনে থাকছে 3.5 mm অডিও জ্যাক। আর এই ফোনটিতে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে 3500 mAh বিগ ব্যাটারি ব্যাকআপ, আর যা দিয়ে কিন্তু ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ 1 থেকে 1.5 দিন অনায়াসে পার করা যাবে। এবং এই ফোনে থাকছে 40 W ফাস্ট চার্জিং সিস্টেম। অর্থাৎ এই ফোনটির মাধ্যমে কিন্তু 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ফোনটি ফুল চার্জ করা যাবে। সো ফাইনালি যদি এই ফোনের প্রাইস সম্পর্কে কথা বলি তাহলে এই ফোনের প্রাইস দেওয়া হয়েছে 360 ইউরো, যা বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি তাহলে এই ফোনের প্রাইস হবে 33,000 থেকে 35,000 টাকার মধ্যে। অর্থাৎ এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে চলে আসে তাহলে এই ফোনের প্রাইস কিন্তু 33,000 থেকে 34,000 বা 35,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এবং এই ফোনটি কিন্তু এখনও লঞ্চ করা হয়নি, তবে এই মাসের শেষের দিকে লঞ্চ করা হবে। সো আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে আপনাদের এই মাসের পরের মাসে কিনতে পারবেন। আর এই ফোনে কেমন হবে যদি তা নিয়ে কথা বলি তাহলে এই ফোনে যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই তাহলে এই ফোনের ডিসপ্লে কিন্তু যথেষ্ট শার্প। অর্থাৎ এই ফোনেতে ব্যবহার করা আছে ওএলএড ডিসপ্লে, আর তা কিন্তু আইপিএস থেকে অনেকটা বেটার হবে। আর এরপর যদি এই ফোনের প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এই ফোনেতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তাতে দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেম কিন্তু আলট্রা সেটিংও খেলতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু ভালো মানের মাল্টিটাস্কিংও করা যাবে। আর এরপর যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনেতে কিন্তু থাকছে রিয়ার সাইডে চারটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে থাকছে কিন্তু 32 MP একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
আর এর মাধ্যমে কিন্তু ভালো মানের ভিডিও এবং ফটো এবং সেলফি তুলতে পারবেন আর এরপর যদি ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা হলে তাহলে এই ফোনেতে থাকছে ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ আর যা দিয়ে কিন্তু মোটামুটি এই ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করা যাবে আর ওভার হিসেবে বলা যায় বাজেট অনুযায়ী কিন্তু একটি বেস্ট স্মার্টফোন বিকজ এই ফোনেতে কিন্তু সব ফিচারই থাকছে সো এই ফোনটি কিন্তু আপনারা যদি কিনতে চান তাহলে এই মাসের পরের মাসে কিন্তু লঞ্চ হওয়ার পর পাওয়া যাবে সো আপনারা যদি নিতে চান তাহলে এই মাসের পরের মাসে অফিশিয়ালভাবে আমাদের দেশে যে কোনো অফিশিয়াল যে আউটলেটগুলো রয়েছে তাতে এই ফোনটি পাওয়া যাবে সো এই ছিল আজকের এই ফোনটি সম্পর্কে আর এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে সব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ